আসসালামু আলাইকুম, আমি এখন বানাচ্ছি অনেক পুরানো দিনের রেসিপিতে একটা দারুণ মজার শিম ভর্তা। শিম ভর্তা যে কতখানি মজা হইতে পারে এটা না খেলে বুঝবেন না। তৈরি করা খুব সোজা, তো আসলে শুরু করা যাক। এখানে আমি আধা কেজি এই চ্যাপ্টার শিমগুলো নিয়ে নিয়েছি, এগুলাকে দুই তিনবার ধুয়ে নিয়েছি ভালো মতো, কোনো আশটাশ ফেলিনি। এটাকে এখন আমি সিদ্ধ করে নিব জাল দিয়ে, সিদ্ধ করে তারপর যা ফেলার ফেলবো, আগে সিদ্ধ করে নিই। তোমার শিমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলাটাকে বন্ধ করে এই শিমগুলো থেকে পানিগুলো ফেলে এটাকে ঠান্ডা করে একটু চিপে নিব। শিমের ভিতরে কিন্তু প্রচুর পানি ঢুকে আছে, ওগুলো যাতে না থাকে। আমি এখানে আধা কাপ চীনাবাদাম নিয়ে নিছি, ভাজা চীনাবাদাম। এটা খোসা ছাড়ানো, খোসা সহ থাকলেও কোনো অসুবিধা হইতো না, আর যদি ভাজা না থাকে তাহলে আপনারা কাঁচাটা নিয়ে একটু তেলে ভেজে নিতে পারেন। যাই হোক, এটা একটু পাশে রাখি। এর সাথে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে রাখি, এগুলো আমার বেটে নিতে হবে। তো কীভাবে পারবো দেখেন, এই যে শিমগুলো আমার পানি ঝরা ঠান্ডা করে নিলাম, এর মধ্যে কিন্তু আরও পানি আছে। যাই হোক, এগুলো আমি এখন এর এই ইয়েগুলো ফেলে দিব, আঁশগুলা। এখন এগুলো ফেলতে সুবিধা হবে আর পারফেক্টভাবে আঁশগুলা চলেও আসবে, যেটা থাকবে আর কি। এই যে টান দিয়ে দিয়ে আঁশগুলো সবগুলো ফেলে দিব আমি। তো আমি এগুলার আঁশগুলা ভালো মতো ছিলে নিলাম। এখন যেটা করতে হবে আমার সেটা হচ্ছে এটার উপরে ঢেলে নিয়ে এগুলাকে, এগুলার মধ্যে প্রচুর পানি থাকে কিন্তু শিমগুলার মধ্যে, এখন সেই পানিগুলাকে আমি চিপে চিপে বের করে নেব, কারণ পানি থাকলে ভর্তাটা প্যাচপ্যাচা হয়ে যাবে, অথবা প্যাচপেচে হয়ে যাবে শুদ্ধ ভাষায় বলতে গেলে। এইভাবে চিপে এই বাদামের সাথে নিয়ে নেব, কারণ এগুলো সব একসাথে আমার বেটে নিতে হবে। তো সবগুলার আমি পানি চিপে বের করে বাদামের মধ্যে নিয়ে নিই। তো সবটুকুই পানি চেপে নিলাম, এখন এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, দিয়ে সবগুলো একসাথে মিহি করে পাটায় বেটে নিব। কেউ চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, যদি সম্ভব হয় আমি পাটাই বেটে নিই। আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল গরম করে নিছি, এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ চিকন ফালি করে রাখছি, ওটুকু দিয়ে একটু বেরেস্তা বানা নিতে হবে আমার। একটু নেড়ে চেড়ে হাই হিটে বেরেস্তার কাছাকাছি নিয়ে আসি এটাকে। এই ফাঁকে আমি আর একটা কাজ করি, আমার কয়টা মরিচ তেলে নিতে হবে, তা আমি পাঁচটা শুকনো মরিচ এর সাথে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ভাজা ভাজা হইলে এটাকে কিন্তু আমি উঠাই নিবো মরিচগুলাকে, বেরেস্তা ভাজা হইতে হইতে মরিচগুলাও টালা হয়ে যাক একসাথে। এই মিনিট খানেক মরিচগুলাকে ভেজে তুলে নিব, মরিচগুলো আমার বাদামি করে লাভ নাই, এটা একটু টালা হয়ে গেলেই হয়ে গেল আর কি, একটু মচমচে হইলেই আমার হয়ে যাবে। পেঁয়াজগুলা বেরেস্তা হোক, মরিচগুলাকে আমি পরে ভেঙে যাতে গুঁড়া করে নিতে পারি, একটু টালা হয়ে গেলেই হয়ে যাবে, কারণ পেঁয়াজগুলাকে ভেজে বেরেস্তা করে নিব। এই কিছুক্ষণের মধ্যে পেঁয়াজগুলো প্রায় বাদামি হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে বেরেস্তা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে এক চা চামচ কালি জিরা দিয়ে দিব, পেঁয়াজের ভাজা হওয়ার সাথে সাথে কালি জিরাগুলোও যাতে মোটামুটি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো প্রায় বেরেস্তার কাছাকাছি চলে আসছে, আমি চুলার জালটা এখন কমায় দিই, একদমই কমায় দিই, কারণ এটা অল্প কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যাবে। কারণ বেরেস্তা হয়ে গেলে আমি এর মধ্যে এই বেটে রাখা শিম আর বাদামগুলা এইগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এখন এর সাথে মিশিয়ে আমার একটু ভেজে নিতে হবে। জলদি একটু মিশাই দিলে আশেপাশে পুড়ে যাবে। বাস, এখন বাকি ভর্তাটুকু ছেঁচে পুছে দিয়ে এটাকে দুই তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমার। আমি চুলার জালটা একটু বাড়ায় দিলাম, এখন এটা মিডিয়াম আলোর মাঝামাঝি আছে। এটাকে ভাজতে ভাজতে আমি এই শুকনো মরিচগুলো একটা পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে নিছি, নিয়ে এগুলাকে এখন আমি একটু ঠান্ডা হয়ে হয়ে গেছে এই চাপ দিয়ে গুঁড়া গুঁড়া করে নিব। তাহলে আমার হাতেও লাগলো না, কিন্তু মরিচগুলো বেশ সুন্দর মচমচে আছে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এই মরিচগুলো আমার এর মধ্যে দিয়ে দিতে হবে, আমি একটু এইভাবে মুসর দিলেই এগুলো গুঁড়া গুঁড়া হয়ে যায়। তাকা দেখবো বড়ো বড়ো সাইজ থাকলে এগুলোকে আবার গুঁড়া করে দিব। বেশ ভাঙা ভাঙা হয়ে গেল, এখন আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিই, দিয়ে এখন এর সাথে মিশা একটু ভেজে নিলে আমার হয়ে যাবে। আরও মিনিট দিয়ে ভেজে নিলাম, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, এইটাকে এখন একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পরে ভালো রকমই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর সাথে মিশাব হচ্ছে একটু কাঁচা সরিষার তেল, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর কেউ চাইলে দিতে পারেন, না দিতে পারেন ইচ্ছা হইলে, আমি অল্প একটু বিট লবণ দিয়ে দিই, যে কোনো ভর্তা একটু বিট লবণ আমার কাছে খুব মজা লাগে। অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ভালো মতো মিশিয়ে ফেলবো। বাস, হয়ে গেল আমার বাদাম শিম ভর্তা, আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার শিম ভর্তা, বলতে পারেন শিম বাদাম ভর্তা। কী যে মজা এটা খাইতে, যারা ভর্তা পছন্দ করেন একবার বানায় দেখেন। থাল থাল গরম ভাত এই ভর্তাটা দিয়ে তামা তামা করে খেয়ে ফেলা দিতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।